ভারত থেকে এলো টাকায় কেনা টিকা সংরক্ষণ হবে বেক্সিমকোর টঙ্গী স্টোরেজে উত্তরাঞ্চল সহ কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ ঘন কুয়াশায় ফসলের ক্ষতি চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের মিশন টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ सरकार केना 50 लाख डोज करोना वैक्सीन भारत থেকে দেশে এসেছে सकाल 11টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে वैक्सीन গুলো শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে वैक्सीन रखा है टंगीते বেক্সিমকোর স্টোরেজে पर सब प्रक्रिया शेष कर सिविल सार्जन का हस्तान्तर অক্সফোর্ড এস্ট্রাজেনেকা उद्भावित यह टीका बांग्लादेश সিরাম ইনস্টিটিউটের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর বেক্সিমকোর ফার্মাসিউটিক্যালস এর মাধ্যমে আনা হয়েছে। এদিকে 27 জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে কর্মসূচিটি উদ্বোধন করা হবে। করোনাকালে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে হুমকির মুখে শিশুর মানসিক বিকাশ অনলাইনে ক্লাস করতে গিয়েই মোবাইল ও ল্যাপটপ নির্ভর হয়ে পড়ছে শিশুরা আর এই সুযোগে অনলাইন গেমে আসক্তি আসছে। মনোবিজ্ঞানী মেখলা সরকারের জানালেন অনলাইন অভ্যস্ততা শিশুর হার সন্ধি ও পেশির সমস্যার পাশাপাশি মনোবিকাশের জন্য বাধা। এই অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞর। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমনের। গত এক বছরেই করোনা মহামারীর কালো ছায়া ঘিরে রেখেছে শিক্ষাঙ্গনকে। সংক্রমণ শুরুর পর থেকে গত 17 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, তবে শিক্ষাক্রমের ধারাবাহিকতা রক্ষা ও অভ্যস্ততা রাখতে চালু করা হয় অনলাইন পাঠদান। তবে দীর্ঘমেয়াদে আছে ভয়াবহ প্রভাব, বিশেষ করে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে স্থবিরতা সৃষ্টি করতে পারে অথবা দৈহিক বিন্যাসেও আসতে পারে অস্বাভাবিক পরিবর্তন। অনলাইন ক্লাসে অংশ নিতে দ্বারস্থ হতে হয় স্মার্টফোন কিংবা ল্যাপটপে। নির্দিষ্ট সময়ের পাঠ গ্রহণ শেষে কৌতূহলবশত শিশুরা ঘাঁটতে শুরু করে ভার্চুয়াল দুনিয়া, কেউ বা গেমসের প্রতি আসক্ত হয়ে ওঠে। আগে স্কুলটাই ভালো ছিল, এখন অনলাইন ক্লাসে বোরিং লাগে। আগে ফ্রেন্ডের সাথে আমরা ভালো মতন খেলতে পারতাম, এখন খেলতেও পারি না। সুযোগ দিতে কতটা বাধ্য অভিভাবকরা এ নিয়েও আছে নানা প্রশ্ন। অনিয়মের কারণে বাচ্চারা বেশি মোবাইলের প্রতি ঝুঁকে গেছে, ওরা যত রকমের গেমস আছে, ব্লগগুলো আছে, এগুলো সবসময় দেখার প্রতি তাদের ঝোঁকটা আরো বেড়ে গেছে। দীর্ঘ সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে হাড় সন্ধি ও পেশির সমস্যা প্রকট হয়, পাশাপাশি ভয়াবহ প্রভাব পড়ে শিশুর মানসিক স্বাস্থ্যে। একটা হলো অনলাইন গেম অ্যাডিকশন, এটা খুব হচ্ছে বাচ্চাদের মধ্যে। ইরিটেবিলিটি, কনসেন্ট্রেশন কম হওয়া, এটা অনেকখানি চলে মানে বেশি হচ্ছে। সাথে আর একটা প্রবলেমও হচ্ছে, অনলাইন ক্লাসের মধ্যে যেহেতু অনেকখানি সুপারভাইজ করতে পারছে না, বিশেষ করে যারা মোবাইলে হয়, দেখা যায় যে অনলাইন ক্লাসের মাধ্যমে অন্যান্য নানা রকমের চ্যাট বক্সে তারা ঢুকে যাচ্ছে, অনেক রকমের গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে ঢুকে যাচ্ছে। কাজেই বাচ্চারা কিন্তু অনেক বেশি একটা এক্সপোজার হচ্ছে, অন্যান্যদের সাথে নানা রকমের রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে। শিশুর সহজাত কৌতূহল থেকে সৃষ্ট জটিলতা দীর্ঘমেয়াদী হলে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা আছে, তাই অভিভাবকদের সচেতনতায় বেশ কিছু পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। বিশেষ করে এটা আমাদের বেশি রিস্ক দেখা যায় যে কিশোর কিশোরীদের মধ্যে, কারণ তাদের এই সময়টা যেহেতু এক্সপ্লোর করার প্রবণতাটা বেশি, নানা বিষয়ে তাদের কৌতূহল হয়, জানতে চায়। কাজে এটা কিন্তু একটা নানা জায়গায় ডাইভার্টেড হওয়ার জায়গা আছে। কাজে সুপারভিশন কিন্তু মাস্ট, হ্যাঁ, এটা অবশ্যই হলো অভিভাবকের সুপারভাইজ করতে হবে। এবং আমি প্রত্যেকটা অভিভাবককে অনুরোধ করব যেন মোবাইল ডিভাইসটা না দিয়ে তারা অন্তত ল্যাপটপ বা সবচেয়ে ভালো হলো ডেস্কটপ ইউজ করে, এবং এটা মাস্ট বি ইন ওপেন স্পেস। শিশুর সঠিক দেহবিন্যাস ও সুস্থ মানসিক বিকাশে কমাতে হবে ডিভাইস নির্ভরতা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীত, দুর্ভোগে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, কুয়াশায় ফসলের ক্ষতির আশঙ্কায় কৃষক, বিঘ্ন ঘটছে ট্রেন ও বাস চলাচলেও। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মাসুম আলিসা।
গাইবান্ধায় ঘন কুয়াশা আর কনকনে মৃত্যু শৈত্য প্রবাহের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষ আছে বিপাকে। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে বইছে মাঝারি থেকে মৃদু শৈত্য প্রবাহ, ঘন কুয়াশা আর তীব্র শীতে কাঁপছে জনপদ। ছিন্নমূল, দিনমজুর, রিক্সা ও অটো চালক সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছেন। ঠান্ডার কারণে মানুষজন ঘর থেকে বাইরে হতে পারছে না, খুব একটা কেনাবেচা নাই, জীবিকা চালানোর জন্য আমাদের গাড়ি বাইরে নিয়ে ঘুরতে হয়। রংপুরে হাড় কাঁপানো শীত অব্যাহত, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। নগরীর চাইতে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি হওয়ায় সহায় সম্বলহীন মানুষের মানবেতর দিন কাটছে। শীতে সিরাজগঞ্জে জনজীবন বিপর্যস্ত, রাতভর কুয়াশা আর দিনেও কাঙ্ক্ষিত সূর্যের দেখা না মেলায় মানুষের জবুথবু অবস্থা। ঠান্ডার প্রকোপ কিছুটা কম থাকলেও ঘন কুয়াশায় স্থবির উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটের জনজীবন। যাত্রী না থাকায় আয় কমেছে রিক্সা ও ইজি বাইক চালকদের। কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কায় চাষীরা। বেশি কুয়াশা করলে ফসল ভালো হয়, ঠিকমতো কাস্টমার নেই, যাত্রীরা তো রাস্তা বেরোয় না ভাই। কুড়িগ্রামে কুয়াশা আর হিমেল হাওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। রাতে বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা, বোরো ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, ব্যাহত হচ্ছে ট্রেন ও বাস চলাচল, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নাটোরে ঘন কুয়াশা ও ঠান্ডায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল সহ নিম্ন আয়ের মানুষ। শীতের তাপে আমরা বাইরে বেরোতে পারছি না, কাজকর্ম করতে পারছি না। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। জমজমাট চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রচারণা, প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এদিকে আজ হচ্ছে মক ভোট। চট্টগ্রাম নগরীর জামালখান এলাকা থেকে সহকর্মী হাসান ফেরদৌস জানাচ্ছেন আরো খবরাখবর। আরেকদিন পরেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, আগামী বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে এবার 735টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে আজ থেকে শুরু করেছে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের প্রশিক্ষণ এবং অনুশীলন। নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এই জন্য নির্বাচন সংশ্লিষ্ট প্রায় 16,000-এর বেশি কর্মকর্তাকে তারা এখানে সম্পৃক্ত করেছেন। 775 জন প্রিসাইডিং অফিসার নির্বাচনে এবার দায়িত্ব পালন করবেন। আর ইভিএম পদ্ধতিতে যে নির্বাচনটি হচ্ছে, এই নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের প্রশ্ন উঠতে না পারে সে কারণে তারা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছেন। প্রতিটি কেন্দ্রে 16 জন থাকবে সাধারণ কেন্দ্রগুলোতে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে 18 জন করে। 420টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং অন্যান্য কেন্দ্রগুলোকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যেই চট্টগ্রামে এসে পৌঁছেছে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম এবং সেটি আগামীকাল থেকে ডিস্ট্রিবিউট করা হবে বিভিন্ন কেন্দ্র কেন্দ্রে। তবে ইভিএম পদ্ধতির যেসব সরঞ্জামগুলো আছে সেগুলো কেন্দ্রে পাঠানো হয়েছে এবং কেন্দ্রে পাঠানোর মধ্য দিয়ে যারা ভোটারদেরকে আকৃষ্ট করা যায় সে কাজটি তারা করছেন। এ ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমার কাছে সর্বশেষ খবর। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ভারত থেকে এলো টাকায় কেনা টিকা, সংরক্ষণ হবে বেক্সিমগড় টঙ্গী স্টোরেজে। উত্তরাঞ্চল সহ কয়েকটি জেলায় মৃদু শৈত্য প্রবাহ, ঘন কুয়াশায় ফসলের ক্ষতি। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের মিশন, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2018 নম্বরে আর ভিজিট করুন একুশে.com এর ওয়েবসাইটে। ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।